গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অগ, আমি ঋষভ, আজকের নতুন দিনটা তোমাদের সাথে শুরু করছি, কিন্তু তার আগে ইন্ট্রো, কারণ আমি এখন যাচ্ছি সুইমিং করতে। আমি সুইমিং থেকে এসে আমি মানে হাত মুখ ধুয়ে চানটানও করে নিয়েছিলাম, তো তারপর আর আমি অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে যেন বডি মনে হচ্ছে যে আর মুভ করবে না, আর তখন আমি ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে যখন উঠি তখন দেখি কি একটা বাজে, ও বাবা কতক্ষণ ঘুমিয়েছি। এই আর এখন মায়ের চান করতে বাকি আছে, মা চান করে আসলে খাবো, আর তারপর নেক্সট দেখি আজকে কি করা যায়। একটা লম্বা ঘুমের পর আমি উঠে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 7:30, আর মা এখন বললো যে চল আর একটু টিভি দেখে আসি, যে যদি পছন্দ হয় তাহলে কিনেও নেবো। তো আমরা এখন ওর টিভি দেখতে যাচ্ছি, বাইরেই চা কেন, তো চলো দেখা যাক। আমরা চা খেতে এসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, অ্যান্ড এবার হচ্ছে যাবো হচ্ছে ক্যাপিটাল ইলেকট্রনিক্সে, সেখানে একটু টিভি দেখতে, আর আমরা তার সাথে একটু ম্যাগিও ট্রাই করবো, চলো যাওয়া যাক। এখন চলে এসছে হচ্ছে গ্রেট ইস্টার্ন, এখন হচ্ছে রাস্তা পার হবো আর ওই দিকে যাবো, তো চলো যাওয়া যাক। তো এখানে আমরা এখন সিলেক্ট করছি কোনটা নেব, তো সেটা দেখি। আমরা এসেছিলাম হচ্ছে খোসলা ইলেকট্রনিক্সে, এখন আমরা যাচ্ছি কি হচ্ছে একটু মার্কেটে, মার্কেটে মায়ের কটা জিনিসপত্র কেনার আছে, তো আমরা টিভি দেখলাম, এস্টিমেশনও নিলাম, তো দেখি ফিউচারে কি করি, তো চলো এখন মার্কেটে যাই, তারপর বাড়ি যাবো। মার্কেট থেকে একটু অ্যাক্সেসরিজ কেনার পর আমরা এখন চলে এসেছি হচ্ছে কালীবাড়ি, ইসি কালীবাড়িতে, তো চলো একটু প্রার্থনা করে নেওয়া যাক। এ দেখো একটু মাকে নমস্কার করে এসে আমরা ভাবলাম হচ্ছে একটু লাসি খাই, আমি খাচ্ছি হচ্ছে কফি, আর মারা খাচ্ছে হচ্ছে, মা আর বাবা খাচ্ছে হচ্ছে লাসি। লাসিটা কেমন? দারুণ। লাসি খেয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় বাড়ির কাছে, তো এখন হাঁটাটা মেনলি দরকার, আর বিকজ হচ্ছে ফিট থাকতে হবে আর হেলদি থাকতে হবে। হ্যাঁ, যদিও একটু ক্যালোরি লস হবে, একটু ইয়ে হবে, বাট স্টিল একটু নিজেকে ফিট রাখা খুব ভালো। কালকে এসো, আমাদের বাড়ির নিচে একটা গার্ডেন আছে, সেই গার্ডেনে হচ্ছে কাগজ ফুল ফুটেছে, তো এটা সকালবেলা যাওয়ার সুইমিংয়ে যাওয়ার সময়ও আমি দেখি, তখন ভালো লাগে, আমি কালকে সকালবেলাও তোমাদেরকে দেখাবো, তো এটা খুব ভালো লাগে আমার এখানে। তোমাদের এর কেমন লাগলো বলো কিন্তু। গাইজ, এখন বাজে হচ্ছে রাত্রিবেলা 11টা, খাওয়ার দাওয়ার সব গরম হয়ে গেছে, তো এবার মা বাবাকে বলছি যে ওঠো ওঠো একটু খেতে দাও, খিদে পাচ্ছে, কিন্তু এরা দুজন এখনও শুয়ে পড়ে আছে। আরে ওঠো, খিদে পাচ্ছে, এরা দুজন তাও উঠবে না, মানে যতক্ষণ না আমি খেলে গুঁতে এদেরকে ওঠাবো ততক্ষণ এরা কেউ উঠবে না, ওঠো, নইলে এবার কিন্তু ভিডিও দেখে দেবো। ঠিক আছে, তোমাদের কি খেয়ে দিয়ে, খেতে দিয়ে দিয়েছি, না 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 খেতে দাঁড়াইনি। আচ্ছা, তোমাদেরকে খেয়ে দিয়ে আমি আবার জয়া গিয়ে করছি।